গুড মর্নিং বন্ধুরা, নতুন কথা চ্যানেলটিতে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে কন্যা সন্তানদের জন্য রাখলাম সেরা বাহান্নটি সম্পূর্ণ নতুন নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন বন্ধুরা, এই ভিডিওটিতে রাখা নামগুলি জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই ভিডিওটির প্রথমে থাকছে দন্ত্য স অক্ষরের নতুন একটি নাম। এই নামটি স্নিগ্ধাঙ্গী। দুই নম্বরে রাখলাম তালব্য স অক্ষর দিয়ে শুরু একদম নতুন ইউনিক একটি নাম। এই নামটি শ্রদ্ধিকা। তিন নম্বরে থাকছে ঋকার অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি ঋদ্ধিশা। বন্ধুরা, আপনারা যদি দন্ত্য স অক্ষর দিয়ে আপনাদের কন্যা সন্তানদের জন্য একদম নতুন একটি নাম রাখতে চান, তাহলে চার নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি স্নিগ্ধিতা। পাঁচ নম্বরে থাকছে ত অক্ষরের নতুন ইউনিক একটি নাম। এই নামটি তনয়িকা। ছয় নম্বরে রাখলাম আকার অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি আয়ুশ্রী। সাত নম্বরে থাকছে দন্ত্য স অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি সৃজন্বিতা। আট নম্বরে রাখলাম অকার অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি অলঙ্কিতা। বন্ধুরা, আজকের ভিডিওর নয় নম্বরে থাকছে র অক্ষরের নতুন একটি নাম। এই নামটি রশ্মিকা। দশ নম্বরে রাখলাম রেকার অক্ষর দিয়ে শুরু এটাও নতুন একটি নাম। এই নামটি হৃজয়া। বন্ধুরা, এগারো নম্বরে রাখলাম ত অক্ষরের নতুন একটি নাম। এই নামটি তন্ময়ী। বারো নম্বরে থাকছে ম অক্ষর দিয়ে শুরু একদম নতুন একটি নাম। এই নামটি মেঘান্বিতা। তেরো নম্বরে রাখলাম ত অক্ষর দিয়ে শুরু খুবই ছোট্ট নতুন একটি নাম। এই নামটি ত্রয়ী। চোদ্দো নম্বরে থাকছে গ অক্ষরের নতুন ইউনিক একটি নাম। এই নামটি গুঞ্জয়িতা। পনেরো নম্বর নামটি প অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটি নাম। এই নামটি পিনাকিনী। ষোলো নম্বরে রাখলাম ত অক্ষরের খুবই ছোট্ট একটি নাম। এই নামটি তিসা। বন্ধুরা, আপনারা যদি দ অক্ষর দিয়ে আপনাদের কন্যা শিশুর জন্য একদম নতুন একটি নাম রাখতে চান, তাহলে সতেরো নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি দেবতনয়া। আঠারো নম্বরে রাখলাম রিকার অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি ঋষিকতা। উনিশ নম্বর নামটি দন্ত্য স অক্ষর দিয়ে শুরু এটাও সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি সায়ত্বিকা। কুড়ি নম্বর নামটি দ অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি দীপাঙ্কিতা। একুশ নম্বরে রাখলাম ত অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি তরিকা। বাইশ নম্বর নামটি রিকার অক্ষর দিয়ে শুরু খুবই কিউট ইউনিক একটি নাম। এই নামটি ঋষভী। তেইশ নম্বরে থাকছে প অক্ষরের ইউনিক একটি নাম। এই নামটি প্রীতিকণা। বন্ধুরা, আপনারা যদি র অক্ষর দিয়ে আপনাদের কন্যা শিশুর জন্য তিন অক্ষরের একদম নতুন একটি নাম রাখতে চান, তাহলে চব্বিশ নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি রুদ্রিতা। বন্ধুরা, পঁচিশ নম্বরে থাকছে দ অক্ষরের একদম ইউনিক একটি নাম। এই নামটি দূরদর্শিনী। ছাব্বিশ নম্বরে রাখলাম দন্ত্য স অক্ষরের একদম নতুন একটি নাম। এই নামটি স্নেহাঞ্জনা। সাতাশ নম্বরে থাকছে রিকার অক্ষর দিয়ে শুরু খুবই কিউট ইউনিক একটি নাম। এই নামটি রিক্ষিতা। বন্ধুরা, আজকের ভিডিওর আঠাশ নম্বরে থাকছে প অক্ষরের সম্পূর্ণ নতুন একটি নাম। এই নামটি প্রিয়াঙ্কিতা। উনত্রিশ নম্বরে রাখলাম ক অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ ইউনিক একটি নাম। এই নামটি কৌশিকী। তিরিশ নম্বর নামটি দন্তান্ন অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটি নাম।
এই নামটি নিশানি। বন্ধুরা, আপনারা অকারক্ষর দিয়ে আপনাদের কন্যা সন্তানদের জন্য যদি একদম নতুন নাম রাখতে চান, তাহলে 31 নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি অনুচিত্রা। বন্ধুরা, আজকের ভিডিওর 32 নম্বরে রাখলাম হক্ষরের ইউনিক একটি নাম, এই নামটি হেমাঙ্কিতা। 33 নম্বরে রাখলাম ঋকারক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি রিকিতা। 34 নম্বরে থাকছে দক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটি নাম, এই নামটি দিধিতি। 35 নম্বরে রাখলাম কক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ ইউনিক একটি নাম, এই নামটি কুসুমিকা। বন্ধুরা, আপনারা যদি দন্তেস্য অক্ষর দিয়ে 3 অক্ষরের একদম নতুন নাম রাখতে চান, তাহলে 36 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি সৌরিকা। 37 নম্বরে থাকছে দন্তান্ন অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটি নাম, এই নামটি নন্দিতা। 38 নম্বরে রাখলাম দক্ষর দিয়ে শুরু খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি দর্শিনী। 39 নম্বরে থাকছে দক্ষরের নতুন একটি নাম, এই নামটি দেবাত্মজা। বন্ধুরা, আপনারা যদি বক্ষর দিয়ে আপনাদের কন্যা শিশুর জন্য একদম নতুন একটি নাম রাখতে চান, তাহলে 40 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি বৃতিসা। 41 নম্বরে থাকছে তক্ষরের ইউনিক একটি নাম, এই নামটি তেজিতা। 42 নম্বর নামটি দক্ষর দিয়ে শুরু একদম নতুন একটি নাম, এই নামটি দেবশ্রুতি। 43 নম্বরে রাখলাম দন্তান্ন অক্ষরের ইউনিক একটি নাম, এই নামটি নিদর্শনা। 44 নম্বরে থাকছে ক অক্ষরের ইউনিক একটি নাম, এই নামটি কুহেলিকা। 45 নম্বরে রাখলাম প অক্ষরের নতুন একটি নাম, এই নামটি পূর্বিতা। বন্ধুরা, আপনারা যদি দীর্ঘ অক্ষর দিয়ে আপনাদের কন্যা শিশুর জন্য নতুন একটি নাম রাখতে চান, তাহলে 46 নম্বর নামটি রাখতে পারেন, এই নামটি অর্জিতা। 47 নম্বরে রাখলাম ক অক্ষরের ইউনিক একটি নাম, এই নামটি কনিনিকা। 48 নম্বরে থাকছে একার অক্ষরের ইউনিক একটি নাম, এই নামটি এসিতা। বন্ধুরা, আজকের ভিডিওর 49 নম্বরে থাকছে দ অক্ষরের সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি দীপাশ্রিতা। 50 নম্বরে রাখলাম ব অক্ষর দিয়ে শুরু 3 অক্ষরের খুবই কিউট ইউনিক একটি নাম, এই নামটি বর্ষণা। 51 নম্বরে রাখলাম অকার অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ নতুন একটি নাম, এই নামটি অলিকা। এবং আজকের ভিডিওর শেষ নামটি থাকছে র অক্ষর দিয়ে শুরু সম্পূর্ণ ইউনিক, এই নামটি রমিতা। তো বন্ধুরা, এই সমস্ত নামগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, আর সাথে সাথে আপনাদের চেনা পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন, তারা যদি রোজ নতুন কথা চ্যানেলের ভিডিও পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।